গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মাসিস্ট অলওয়েজ ট্রাস্টেড ফর হেলথে। আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার একটা নোটিশ বেরিয়েছে রিগার্ডিং ফার্মাসিস্ট। যারা কাজ করছো অ্যাজ এ ফার্মাসিস্ট তাদের জন্য নোটিশটা, যারা ফার্মাসিস্ট হিসেবে আগামী দিনে জয়েন করবে তারাও নোটিশটা দেখে রাখা ভালো এবং জেনে রাখা ভালো। কেন এটা কিন্তু একটা পুরো চেঞ্জ হচ্ছে সিস্টেমটা, যেটা আমরা আগে হাতে টিকিট হয়ে আউটডোরে আসতো, ডক্টর প্রেসক্রিপশন এবং টিকিটটা মিলিয়ে ওষুধ দেওয়া হতো বিগত, এখনও যে এই জিনিসগুলো হচ্ছে। তো আজকে পর্যন্ত এটা হচ্ছিলো, তো এখন নোটিস হয়েছে আগামী দিনে চেঞ্জ হবে। হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার ফাইভ, অনেক সবই টেকনোলজি আমরা যুগে আছি, টেকনোলজি এগেনস্টে চেঞ্জ হওয়া উচিত। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার 4001232 HA149 নোটিস নাম্বার, এটা হচ্ছে ডেপুটি প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য ভবন সেক্টর 5 কলকাতা 91 থেকে যে প্রবলেমটা হয়েছে হচ্ছিলো, তো সেই প্রবলেমটা মডিফাই করার জন্য সিন্স মেডিকেশন এরর খুশ। আমি আগেও ভিডিও করেছিলাম অনেক দিন আগে যখন ইউটিউব চ্যানেল শুরু করি, তখনই আমি কিছু বলেছিলাম যে এইভাবে মেডিকেশন এররে হওয়ার চান্স বেশি, যে প্রেসক্রিপশন ওইরকম করে টিকিটে লিখে যেটা প্রেসক্রিপশন ম্যাচ করে আউটডোরে টিকিট মেডিসিন ডিসপেন্স করা হয়, সেটি দিস ইজ নট এ গুড সিস্টেম। তো সেই সিস্টেমটা পার্সিয়াল মডিফিকেশন চ্যালেঞ্জ করার জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে অফিসিয়াল ওয়েবসাইটে আজকে নোটিশ দিয়েছে WB হেলথে, কারণ মেডিকেশন এররটা হচ্ছে একটা বিগ এরর। কারণ পেশেন্ট যদি ওষুধটা ঠিক না পায় বা ওষুধের ডোজগুলো যতই আমরা ফার্মাসিস্টরা বোঝাই আউটডোরে, কিন্তু অনেকের যেহেতু ওয়ার্কলোডটা আউট ডিসপেন্সিং ফার্মাসিতে অনেকটাই বেশি, সেই জন্য একজন ফার্মাসিস্টের 200-250 জনকে একইভাবে বোঝানোটা সম্ভব না। সেই জন্য যাতে এটা একটু কমে সেই জন্য কিছু চেঞ্জ হয়েছে মেডিকেশন এররটা কমপ্লিটলি চেঞ্জ করার জন্য, বা সেখানে মেডিকেশন এররটা জিরো এররে প্রিভেন্ট করার জন্য এনভেলাপ সিস্টেমে একটা মডেল দেওয়া হয়েছে। ওটা মডেলটা আমি ডিসক্রিপশন লিঙ্কে দিচ্ছি, সেটা চেঞ্জ হবে। অর্ডারও বেরিয়েছে স্বাস্থ্যভবন থেকে যে সিন্স মেডিকেশন এরর ইজ এ ক্রুশিয়াল থিং ইন কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড ইনভলভ সিস্টেম মানে রিলেটেড টু অল মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশন হসপিটাল, স্টেট জেনারেল হসপিটাল, রুরাল হসপিটাল, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, আরবান প্রাইমারি হেলথ সেন্টার অ্যান্ড HWCS ইউনিট, সব কটাতেই এগুলো চেঞ্জ হবে। ইনভলভ একটা খামের মধ্যে ডিসপেন্সিং পুরো জিনিসটাকে ডিসক্রাইব করা থাকবে লোকাল ল্যাঙ্গুয়েজে, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রেফার্ড, তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে প্রেফার্ড ল্যাঙ্গুয়েজে লোকাল ল্যাঙ্গুয়েজে সেটা থাকবে। সেটা কম্পিউটারে টাইপ হয়ে আসবে, এটা হচ্ছে ই প্রেসক্রিপশন, ইলেকট্রনিক প্রেসক্রিপশন। ডক্টর কম্পিউটারে টাইপ করবে, টাইপ ফার্মাসিস্ট সেখানে লগ ইন করবে আউটডোরে, লগ ইন করার পর সেখান থেকে ই প্রেসক্রিপশন জেনারেট হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে প্রপার মেডিসিনটা যে ডক্টর হাতে লিখেছে টাইপ করেছে সমস্তটা কিছুটা ওটা ট্রান্সলেট হয়ে যাবে পুরো একটা নতুন শিডিউলে, এবং সেটাই কিন্তু টোটালটা ওখানে কিন্তু মডিফাই থাকবে। এবং কীভাবে ওষুধ খেতে হবে, কখন খেতে হবে, সকালে দুপুরে বিকালে বা রাত্রে বা সন্ধেবেলা, বা খালি পেটে খেতে হবে না ওষুধটা ঘোড়া পেটে খেতে হবে, বা এই ওডি খেতে হবে, বিডি খেতে হবে, যেটা আমাদের ফার্মাসি ল্যাঙ্গুয়েজে ওডি এসি, বিডি পিসি বা ওডি পিসি, যেরকম খাবার আগে একবার বা খাওয়ার পর দুবার, সেগুলো সম্পূর্ণ একটা এনভেলপের মধ্যে থাকবে এবং সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে, সফটওয়্যার জেনারেটেড কপি থাকবে এবং সেটা কিন্তু পেশেন্টের বুঝতেও সুবিধা হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু থাকবে। ওষুধের নাম থাকবে, কখন খেতে হবে, সকালে বা দুপুরে বা সন্ধে রাত্রে, কতবার করে খেতে হবে, কটা করে খেতে হবে, খালি পেটে খেতে হবে না খাবার পরে খেতে হবে না খাওয়ার আগে খেতে হবে, টোটালটাই কিন্তু ওই এনভেলপের মধ্যে লেখা থাকবে। এবং এটা করতে গেলে যে টোটাল ইট ইজ এসেনশিয়াল ফর ড্রাগ ডিসপেন্সিং, ফ্রিকোয়েন্সি অফ ডোজ, টাইমিংস, রিডিউস মেডিকেশন এরর, এবং এটা করলে ইট ইনক্রিজ পেশেন্ট আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট সেফ পারপাস অফ প্রেসক্রিপশন হ্যান্ডলিং। ড্রাগ ডিসপ্লেইং এনভলভ সিম্পল ইনস্ট্রাকশন ইন লোকাল ল্যাঙ্গুয়েজেস, স্ট্যাম্প ফরম্যাট, গুড আন্ডারস্ট্যান্ডিং অফ ডোজেজ অর ফ্রিকোয়েন্সি অফ মেডিসিন, সাজেস্টেড লেআউট অ্যানেক্সার এতে দেওয়া আছে, আমি অ্যানেক্সারের ডিসক্রিপশন লিখে দিচ্ছি, তোমরা দেখতে পারবে। এবং এটা সমস্ত সুপারিনটেন্ডেন্ট, BMOH, NHMD ওয়েস্ট বেঙ্গল, সব জায়গায় ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস, DDHS অ্যাডমিন, এবং সব জায়গায় স্বাস্থ্যভবনে এটা হয়েছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দিকেও হবে, প্রথমে শুরু হবে, তারপর আস্তে আস্তে এটা HDH বা ডিস্ট্রিক্ট হসপিটাল বা মেডিকেল কলেজেও চালু হবে। তাহলে এই প্রেসক্রিপশনটা যেটা হচ্ছে এই প্রেসক্রিপশন জেনারেট হবে এবং এই এনভেলপগুলো পাওয়া যাবে লোকাল যে DRS ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোরে, সেখান থেকে ইনভেন্ট করে আনাতে হবে এবং সেগুলো কিন্তু এনভেলপের মধ্যে সমস্ত কিছু থাকবে লেখা, এবং সেগুলো কিন্তু প্রেফার্ড ল্যাঙ্গুয়েজেই থাকবে, লোকাল ল্যাঙ্গুয়েজেই থাকবে। ডক্টর যখনই ওষুধটা টাইপ করছে তখনই কিন্তু ওটা লোকাল ল্যাঙ্গুয়েজে রেফার থাকবে এবং সেখানে কিন্তু অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে কখন খেতে হবে, কী করে খেতে হবে, কটা খেতে হবে এবং খাওয়ার আগে বা খাওয়ার পর সমস্ত কিছু মেনশন করা থাকবে। তো এটা ইট ইজ গুড ফর আপকামিং
আপকামিং হেলথ কেয়ার সিস্টেম, কিন্তু এর জন্য দরকার একটু বেশি ম্যান পাওয়ার। কারণ আমি বলবো, কারণ এখানেও কিন্তু ডিসপেন্সিং এরর হতে পারে, তো সেই ডিসপেন্সিং এররটা যাতে না হয়, যাতে ইনহিউম্যান এররগুলো না হয়, সেটা আগামী দিনে আশা করবো যে ফার্মাসিস্ট আরও নিয়োগ হবে এবং সেখানে কিন্তু এই এই টেকনোলজিটার সঙ্গে ম্যানিপুলেট করে কিন্তু চলতে হবে। তো গুড মর্নিং ফ্রম ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস। তো এটা ডেসক্রিপশন লিঙ্কে দিচ্ছি আজকে ডেপুটি প্রিন্সিপাল সেক্রেটারি চিঠি। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মাই ইউটিউব চ্যানেল।